সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো দুইতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু পালিত হয় বৃহস্পতিবার সতেরো মার্চ সূর্যোদয়ের সাথে সাথে বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয় সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল নয়টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বঙ্গবন্ধুর মুরালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কারের খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের পক্ষে দলীয় নেতাকর্মী উপজেলা পরিষদ জেলা উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগ নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকাল দশটায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার শুভ উদ্বোধন করা হয় দিনব্যাপী মুজিব সঞ্জীব বর্ষের কেন্দ্রীয় অনুষ্ঠান এলইডি স্ক্রিনে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় বা জোহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মিলাত মাহফিল দোয়া সুবিধা মতো সময়ে বিশেষ প্রার্থনা হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভবন সমূহে আলোকসজ্জা সাত দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে উপজেলা স্থায়ী মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমেদ উপসহকারী প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান নাতিরা বেগম সহকারী কমিশনার মঞ্জুরুল আলম অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ নওগাঁর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীলুফার ইয়াসমিন উপজেলা সমবায় অফিসার রুহুল আমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সালাম উপজেলা শিক্ষা অফিসার শহীদুল আলম নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান উপজেলা প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী উপজেলা প্রকল্প বাস্তব তরিকুল ইসলাম নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ রহমান বজরুর সহকারী প্রকৌশলী মতিউর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জুল হোসেন সহ সভাপতি জাবেদ আলী সাধারণ সম্পাদক জনি আহমেদ সদস্য মিলন